বল, তোমার ফোন করেছিলি কেন? এই মুখ খারাপ করিস না কিন্তু জয়, আমি কিন্তু এখন আর তোর স্কুলের বন্ধু নই। তোর মজাদার কয়টায় এতবার ফোন করেছিলি কেন বল? এইটাই জানতে যে তখন তুই আমাকে ফোন করে কি সব বলে গেলি, কি একটা দালাল কি নিয়ে আসবে আর কি জন্য আমাকে একটা দেবে, কিছুই তো বুঝতে পারলাম না, কেউ তো আসেনি। তোকে ফোন করেছিলাম? আরে কি রে জয়, তুই তো আমাকেই ফোন করলি। হ্যাঁ, তুই কি প্রচন্ড নেশা করছিস নাকি জয়? তোর মুখ সাদা, ফের মুখ খারাপ। তোর নাম তো জয়, তোর নামটা আমার ফোনে শান্তি ছেলে সঞ্জয় বলে সেভ করা। শান্তিকে ফোন করতে গিয়ে তোকে ফোন করে ফেলেছি। শিট, আই এম ফিনিশড। তোর বাপ শান্তি সাহা ছেড় না। আমার আর একটা পেসমেকার লাগবে। আসলে ওগুলো খেলনাই, মানে খেলনাই, ওগুলো বড়দের। কত জন্মে কত পাপি যে করেছি, তাই এ জন্মে এ ছেলের বাপ হয়েছি। ও যদি চোর হতো খুনি হতো তো আমি মেনে নিতুম। কি হলো এটা, কি হলো? দাদা শান্ত হও, শান্ত হও, প্রেশারটা বেশ হাই। আর এই বয়সে আপনার বুকে পেসমেকার বসানো না, এটা কিন্তু একদম ভালো কথা নয়। দেখুন না ডাক্তারবাবু, কাল থেকে এমন উত্তেজিত হয়ে রয়েছে যে দু চোখের পাতা এখনো এক করতে পারিনি। কি বলছিস কি বলু, এরপরে ঘুমবো? হ্যাঁ ঘুমবো, ঘুমবো একেবারে, একেবারে শেষ ঘুম ঘুমবো। দাদা ছি 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 ছি, আপনি একথা কি বলছেন শশধরবাবু? আপনি এই পাড়ার একজন গণ্যমান্য মানুষ, আর আপনি ওই কর্মজীবনে কমলাপুর গার্লস স্কুলের হেডমাস্টার ছিলেন, আপনার মতন সাহসী মানুষ কিনা এরকম কথা বলছে। হেডমাস্টার, হেডমাস্টার আমি হলাম বালের মাস্টার। তুমি যে কি করো না দাদা, মলি ওই ব্যাগটা নামা তো। নিজের সমস্ত জামা কাপড় গুলো গোছা। কি ব্যাপারটা কি, তুই এগুলো নামাচ্ছিস কেন? আর কি কি ব্যাপারটা কি বলতো? আচ্ছা দেখো, তুমি এরকম অবুঝের মতো করছো কেন? সেই তো বলো। সেই তো, আমি তো অবুঝের মতো করছি। কিচ্ছু বলছো না, কিচ্ছু করছো না, অথচ সব থেকে নোংরা জিনিসগুলো তোমার মাথার মধ্যেই চলছে। যাবো না। আমি না, আমি তুমি বাপের বাড়ি গিয়ে থাকতে পারবে না, কেন ওখানে কিন্তু কলতলা চান করতে হবে, তুমি ভেজার গাড়ি আসতে পারবে। আমার বাপের বাড়ি নিয়ে কোনো সমালোচনা করবে না তুমি, ওরা আর যাই হোক না কেন, ভদ্রলোক।
বালের ভদ্রলোক, সেই জন্য বিয়েতে 135 জন কন্যা যাত্রী পাঠিয়েছিল। তুমি 25 বছর আগের কথা তুলে আমায় খোটা দিচ্ছ? আর বিয়ের 25 দিন বাদে তোমার যে মাথার সমস্ত চুল উঠে গেল তার মানে? যা বলেছি সত্যি বলেছি। সেই তো গান মানে তোমার সত্যি কথা। আর তো কিছু চাই না, কেউ কোথাও যাচ্ছি না।